আরম্ভ হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী শালদা গ্যাস ক্ষেত্রের আগুন আমাদের কার্যক্রমের অংশ হিসেবেই বাড়ানো হয়েছে। খুব গতিসম্পন্ন এই গ্যাসের আগুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যারা কসবাবাসী আছি এবং বাইক ইউনিয়নের বাসিন্দা যারা, আমি শালদা গ্যাস ফিল্ড থেকে বলছি, আপনারা কেউ ভয় পাবেন না। ভয় না পাওয়ার কারণ হলো আমাদের প্রসেস প্ল্যান্টের উন্নয়নের জন্য এবং গ্যাস ফ্লো আরও বাড়ানোর জন্য আমাদেরকে এই উদ্যোগটা নিতে হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন শালদা গ্যাস ফিল্ড আরও ভালো অবস্থানে যেতে পারে এবং ভালোভাবে এটা সফলতা অর্জন করতে পারে। আতঙ্কিত হওয়ার জন্য কেউ নেই। আমি বিশেষ করে কসবা বাইক ইউনিয়নবাসীদের অনুরোধ করব, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এটা আমাদের গ্যাস ফিল্ডের প্রয়োজনই বিষয়টা করা হয়েছে, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আশেপাশের এলাকায় যারা দেখছেন এই গ্যাস, আপনারা আতঙ্কিত হবেন বিধেই আমি লাইভে আসছি। আমি ফেসবুক চালানোর আমার লাইফে আমি কখনো লাইভে আসি নাই। তো আমার এলাকাবাসী যারা আছেন, আপনারা যেন কেউ আতঙ্কিত না হন, সেই জন্য আসলে লাইভে আসা। হ্যাঁ, একজনে লিখেছেন যে কাকা গ্যাস রহস্য লাইভে জানানোর জন্য, আমি সেই জন্যই বললাম যে এটা আমাদের অফিসিয়াল একটা কাজের জন্য এরকম করা হচ্ছে, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, প্লিজ, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এটা আমাদের অফিসের কাজের জন্যই এটা ব্যবহার করা হয়েছে এবং এটা জ্বালানো হচ্ছে, এখানে টেনশনের কোনো কারণ নেই। এটা আমাদের অফিসিয়াল কাজের জন্যই এটা করা হয়েছে। যারা দেখছেন এবং যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এটা কোনো সমস্যা নেই, আপনারা কেউ টেনশন ফিল করবেন না। আমাদের আশেপাশে যারা আছে, শালদা গ্যাস ফিল্ডের আশেপাশে যারা আছে, সবাই অবগতির জন্য এবং কসবা উপজেলা যারা আছেন বা বিভিন্ন এলাকা থেকে যারা আছেন কিংবা দেখতেছেন, সকলের অনুরোধেই বলছি কথাটা, আপনারা কেউ এটা নিয়ে কোনো টেনশন ফিল করবেন না। কারণ এটা আমাদের শালদা গ্যাস ফিল্ডের সুবিধার জন্যই আমরা এই ফ্লোটা বাড়ানো হয়েছে, গ্যাস ফিল্ডের উন্নয়নের জন্য বাড়ানো হয়েছে। আপনারা কেউ টেনশন করবেন না, কিন্তু প্লিজ আপনারা কেউ টেনশন করবেন না। আমি এই জন্য লাইভে আসলাম, আমার লাইফে আমি কখনো লাইভে আসি নাই। আমার ফেসবুক বন্ধুদের সকলকে ধন্যবাদ এবং ফেসবুক বন্ধু ছাড়াও যারা দেখতেছেন এলাকার কসবা উপজেলা তথা আমার এই এলাকার ঐতিহ্যবাহী শালদা গ্যাস ফিল্ডের আশেপাশে যারা আছেন, সকলের সুবিধার জন্যই আমি বিষয়টিকে দেখাচ্ছি। আপনারা কেউ টেনশন ফিল করবেন না। আপনারা যারা না জানেন হয়তো আপনারা টেনশন করতেছেন, সেই জন্যে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের জানানোর অবগতির জন্য, বিষয়টা আপনাদের জানানোর জন্যই আমি বলে রাখছি। এটা টেনশন করার কোনো কারণ নেই, এটা আমাদের গ্যাস ফিল্ডের সুবিধার জন্যই করা হচ্ছে। ফ্লোটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভিতরের কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলিকে সচল করার জন্য এবং গ্যাসের প্রেশারটাকে বাড়ানোর জন্য। আপনারা কেউ টেনশন করবেন না, কিন্তু আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ কিন্তু টেনশন করবেন না এই বিষয়টা নিয়ে এবং ফেসবুকে কেউ কিছু লিখবেন না এইভাবে। এক ভাই লিখেছে যে গ্যাস বাড়ানোর দরকার নেই, গ্যাস বাড়াবো না কেন, এটা তো আমাদের জাতীয় সম্পদ। আপনি এই বিষয়টাতেও যদি গ্যাস সরকারের কোনো কিছু খুঁজেন, তাহলে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। কারণ গ্যাসটা এটা কোনো সরকারের একক সম্পদ না, এটা সারা বাংলাদেশের আমাদের সকল নাগরিকের জাতীয় সম্পদ, দলমত নির্বিশেষে সকলের জাতীয় সম্পদ এই গ্যাস। এই গ্যাস খনিজ সম্পদ, আল্লাহ প্রদত্ত সম্পদ, আল্লাহ প্রদত্ত এই সম্পদটাকে কাজে লাগাতে হবে। দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের এই গ্যাস ফিল্ডটি চলতেছে এবং